পূর্ব মেদিনীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে শহরলাগুয়া ধর্মার কাছে বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সভায় আমাদের কেশপুর থেকে কেশপুরে 8 নম্বর অঞ্চলের ওখান থেকে দুখানা বাস আমাদের হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল ওখান থেকে। ধর্মায় আসার পরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বাইক বাহিনী এসে আমাদের গাড়ির উপরে ধর্মাতে এখানে ইট পাটকেল ছুঁড়ে গাড়ির কাঁচ ফাঁচ সব ভেঙে দেয়, লাঠি ফাটি দিয়ে গাড়ির কাঁচ ভাঙে। আমাদের 3টে ছেলের মাথা ফেটে গেছে, একজনের হাত ভেঙে গেছে, হ্যাঁ মাথা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, দিয়ে বাইক বাহিনী এসব অত্যাচার করে এখান থেকে বেরিয়ে গেছে। আমরা তারই পরিপ্রেক্ষিতে ধর্মাতে রাস্তা অবরোধ করেছিলাম। এখন আমাদেরকে টিএমসি বাইক র্যালি করে আসছিল, আমরা গাড়ি দাঁড় করে দিই। বাইক র্যালি করার পরে আমাদের গাড়ি সাইড করার পরে ওরা মারধর করে, গাড়িকে ড্রাইভারকে মারধর করে, 20-30 জন আমাদের আহত হয়েছে। এর পুলিশ প্রশাসন থাকাই এসব কাজ হয়েছে, আইনতভাবে কি ব্যবস্থা নেবেন নিন, আমরা কোনো রকম দুর্নীতির মধ্যে জড়িত নাই। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি কর্মীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দেয়। আমাদের হলদিয়াতে মাননীয় নরেন্দ্র মোদীজির কার্যক্রম আছে, ঘাটাল সাংগঠনিক জেলা থেকে গাড়িগুলো যাচ্ছিল এই জায়গার উপর দিয়ে, তাদের গাড়ির উপর অতর্কিতে আক্রমণ করা হয় পুলিশের উপস্থিতিতে। তো আমরা তারপরে এসেছি, ওদের চক্রান্ত ছিল কি এখানে 2টো গাড়ি ভাঙচুর করবে, আমরা অবরোধ করব, বাকি 100টা গাড়ি আটকে যাবে। তো এই সমস্ত খেলা আমরা আগে থেকেই জানি, সেই জন্য আমরা গাড়িগুলোকে পার করেছি। তারপরে যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের পুরো লিস্ট আমাদের কাছে আছে। গনি ইসমাইল মল্লিক, প্রতীক মল্লিক, সেলিম মল্লিক, ইমদাদুল, হামিদুল, মুক্তার, আকবর, আফতাব আর কি বলা মণ্ডল। তো কিছু দুষ্কৃতকারী এখনও ভাবছে যে এই ধমকে চমকে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে। পুলিশ আশ্বাসন দিয়েছে আপনারা ফিরে আসার আগে সবাই অ্যারেস্ট হবে, না অ্যারেস্ট হলে তারা যাতে হয় থানায় না হলে হসপিটালে থাকে তার ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির এই মণ্ডল করে দেব। আমাদের 3 জন আহত হয়েছে, তার মধ্যে একজন ড্রাইভারও আছে, আমরা দেখছি প্রাথমিক শুশ্রূষা করে তাদের, যাতে আমাদের এখন প্রেফারেন্স হচ্ছে মোদিজির কার্যক্রমে পৌঁছানো। তৃণমূল যাতে যে চক্রান্ত করেছিল এখানে গণ্ডগোল করে রাস্তা আটকাও আর সব গাড়ি আটকে যাক, এটা যাতে তারা সফল না হতে পারে। তারপরে বাকি বিষয় আমাদের এখানকার যে মেদিনীপুর গ্রামীণ পূর্ব মণ্ডল তারাই দেখে নেওয়ার জন্য যথেষ্ট। অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি জানান, বিজেপির গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোভাবেই জড়িত নয়। আজকে বিজেপি আবার অভিযোগ করেছে মেদিনীপুরের ধর্মাতে ওদের নাকি বাস ভাঙচুর করা হয়েছে, একদম ডাহা মিথ্যে কথা। বিজেপি মানে মিথ্যে আর অপপ্রচার। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটা বাস হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভাতে যাচ্ছিল, যেতে যেতে আমি যা শুনেছি রাস্তার ধারের চায়ের দোকানে বসে যে সমস্ত মানুষ চা খাচ্ছিলেন কথা বলছিলেন তাদের দিকে অঙ্গভঙ্গি কুৎসিত আচরণ তাদেরকে উত্তেজিত করছিলেন, সেই চায়ের দোকান থেকে কেউ কেউ তেড়ে এসেছিল, এখানে কোনো তৃণমূলের কোনো সংস্পর্শই নেই। তারপর একটা নাটক করে প্রচারের আলোয় আসার জন্য ঝট করে অবরোধে বসে গেছিলেন, তারপর আবার 10 মিনিট বাদে অবরোধ তুলে দিয়ে চলে গেছে। তো এরম করে তো বেশি দিন চলবে না। প্রধানমন্ত্রী হলদিয়ার জনসভা ভরানোর জন্য পুরুলিয়া বাঁকুড়া থেকে লোক আনতে হয়, আর কালকে অভিষেক ব্যানার্জির শুধু কাঁথির সভায় কাঁথি মহকুমার লোকজন দিয়েই ভরে গেছে, একদম ব্যাপক জনোচ্ছ্বাস হয়েছে। বিজেপি আর আর কিছুদিন এই নাটক করবে, 21 সালের নির্বাচনটা হোক সব নাটক বন্ধ হয়ে যাবে, প্রচারের আলোও তখন স্তিমিত। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।